মুসলিম হিসেবে তো চারটে বিয়ে করাই যায়, যদি চারটে মেনটেন করা যায়। সাকিব খান যদি ভাই দুইটা কেন তিনটা কেন চারটে বিয়ে করে যদি সুন্নতি ভাবে সে রাখতে পারে, চারটে তো যায় যাচ্ছে ভাই, আপাতত দুইটাই করলো। আমাদের সোসাইটিতে নারী সতীত্ব নিয়ে সকলেরই মাথা ব্যথা। কোনো নারী সতীত্ব হারিয়েছে এটা যদি আমাদের সমাজ জানে, তাহলে সে নারী হয়ে যায় নষ্টা, ভ্রষ্টা, বেশ্যা, কলঙ্কিনী, সমাজের বোঝা। হ্যাঁ, সে স্বামীকে কী দেবে, তার সুইসাইড করা উচিত, এরকম নানান কথাবার্তা একজন নারীর দিকে ছুড়ে দেওয়া হয়। অপরদিকে পুরুষের লাম্পট্য নিয়ে কিন্তু আমাদের সমাজে কারো কোনো মাথা ব্যথা নাই, বরং পুরুষের লাম্পট্যকে পৌরসত্ব বলে সমাজে বিবেচনা করা হয়। এখনও গ্রাম কিংবা শহরে পুরুষ যদি দু চারটা বিয়ে করে তাকে বলে যে ওই পুরুষের যৌনশক্তি অনেক ভালো, তার আর্থিক সক্ষমতা অনেক ভালো, সে দায়িত্ব বা ন্যায় বিচারক পুরুষ, সে একসাথে একই বাড়িতে দু চারটা বউ রাখছে, দেখেছিস সেই লোকটা কত দায়িত্ববান। মানে পুরুষের লাম্পট্যকে খুবই পজিটিভভাবে সমাজে গ্রহণ করা হয়। অপরদিকে আমাদের সমাজে একজন নারী যদি ধর্ষণের শিকার হয়েও, প্রতারণার শিকার হয়েও তার সতীত্ব হারায়, সে কিন্তু সমাজে গ্রহণযোগ্যতা পায় না। সে নারীর দেখা যায় যে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করতে হয়। আমি এরকম, আমার সমাজে এরকম একটা ঘটনা ঘটেছিল, একটা নারী ধর্ষণের শিকার হয়েছিল, ওই নারীকে সমাজে সবাই ব্যবসা, মানে তার ই হয়ে গেছে, চরিত্র নষ্ট হয়েছে, তাকে কেউ বিয়ে করবে না, এরকম নানান কথাবার্তা তাকে শোনানো হয়। পরবর্তী সময় ওই নারীটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে, ওই লোকটি ধর্ষক পুরুষটির 6 মাসের জেল হয়, জেল থেকে বেরিয়ে সে আবার বিয়ে করে দিব্যি ঘর সংসার করে যাচ্ছে। এখন আমি বলতে চাই এই সমাজকে, যাদের নারী সতীত্ব নিয়ে খুবই মাথা ব্যথা, তাদের বলতে চাই, আপনারা ভাই লুচ্চামিটা বাদ দেন, লুচ্চামি বাদ দিলেই তো নারী সতীত্বটা ঠিক থাকবে, তাদের ভার্জিনিটি ঠিক থাকবে, ঠিক না? কারণ একজন নারী তো একা একা তার সতীত্ব নষ্ট করতে পারে না, একজন নারী তো একা একা ব্যবসা হইতে পারে না, একা একা চরিত্রহীন হইতে পারে না। একজন নারী তার সতীত্ব হারায় পুরুষের হস্তক্ষেপের মাধ্যমে, একজন নারী চরিত্রহীন ব্যবসা হয় পুরুষের হস্তক্ষেপের মাধ্যমে। আমাদের সমাজে আমি দেখেছি আমার বন্ধুবান্ধব, তারা বলছে 4-5টা 10টা প্রেম করে আইসা গর্ব করে বলে আমি 5টা প্রেম করছি, ঠিক আছে, 5টা মায়েরা খায়া ছেড়ে দিচ্ছি, এটা তারা গর্ব করে বলে। এবং যে মায়াদের সাথে তারা ফিজিক্যালি ইনভলভ হয়েছে তাদেরকে বলে যে ওই নারীরা তো ব্যবসা খাঁকিমাগি, ওই মায়া চরিত্রহীন, এগুলা বইলা, মানে সে মানে গর্ববোধ করে, ঠিক আছে। কিন্তু আমি বলতে চাই যে আপনি যেই মেয়েটার সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছেন, তাহলে তো আপনি নিজেও চরিত্রহীন, ওই মেয়েকে যদি চরিত্রহীন বলে, মানে দুইজনেই চরিত্রহীন, কারণ দুজনে মিলেই কাজটা করছেন। কিন্তু আমাদের সমাজে কিন্তু ওই যে পুরুষ মানুষের চরিত্র কখনো কিন্তু নষ্ট হয় না, মানে নারী যদি প্রতারণার শিকার হয়েও যদি চরিত্র নষ্ট হয় সেটাকে খুবই বাজেভাবে দেখা হয়। আমাদের সমাজে আপনি একজন নারীকে ফুসলিয়া ফাসলিয়া বিয়ের প্রবলম দেখায়া নানানভাবে ইমোশনাল ব্ল্যাকমেইল করে তার সাথে ফিজিক্যালি ইনভলভ হইতেছেন, হ্যাঁ, আপনার সব কাজ শেষ আকাম কাম করে আসা পরে বলতেছেন যে ওই নারী নষ্ট হয়ে গেছে, ওই নারী চরিত্রহীন, তাকে বিয়ে করা যাবে না, সে সমাজের একজন মানে পতিতা, এভাবে অনেকেই বলে। তাহলে জিনিসটা মানে কতটা আপনার ন্যাস্টি মানসিকতা, আপনার কতটা নারীর প্রতি যে সহিংস যে চিন্তাভাবনা আপনার, যে আপনি অপরাধ করতেছেন। ভাই আমাদের সমাজে কিন্তু একটা নারী কখনোই আপনারে ডাইকে আনবে না, মানে জোর করে বাড়ি থেকে ডাইকে আইনে আপনার সাথে সেক্স করবে না, বা কোনো পুরুষকে রাস্তা দিয়ে যাইতেছে জোর করে ধরে দর্শন করবে না, ঠিক আছে, অন্তত আমাদের বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটের কথা আমি বলতেছি, ঠিক আছে। নারীদের এখনও ওই ধরনের এতটা আপডেট হয় নাই তারা, আমাদের সমাজের নারীরা, আপনারা একটা অবলা নারীরে বুঝায় টুজায় নানান মানে ছল ছাতুরি দিয়া তার সাথে ফিজিক্যালি ইনভলভ হইতেছেন আর আপনি বানায় ফেলাইতেছেন তারে ব্যবসা। আমাদের সমাজে পুরুষরা যাই করবে, যত লুচ্চামি শাস্রামি করবে সবই অ্যাকসেপ্ট হবে, কিন্তু নারীর বেলায় তা হবে না। সম্প্রতি এই সাকিব খানের বিষয়টাই দেখেন, সাকিব খান এর আগেও অনেক লাম্পট্যগিরি করছে, হ্যাঁ, অনেক কিছুই করছে, প্রতারণা করছে। সাকিব খান তো একটা অশিক্ষিত পুরুষতান্ত্রিক মানসিকতার ব্যক্তি, হ্যাঁ, সে কি মদ খায় না, সে কি নেশা করে না, সে কি মাগিবাজি করে না, সে কি প্রতারণা করে না কারোর সাথে? অবশ্যই করছে, তার কিন্তু কোনো ধরনের সমাজে সেরকম প্রভাব পড়ে না।
বরং আমি আমি মানে পরিমণিকে নিয়ে যেটা হয়েছে, মানে পরিমণি তো কারো টাকা আত্মসাৎ করে নাই, হ্যাঁ কারোর সাথে প্রতারণা করে নাই, তার বিরুদ্ধে কোনো প্রতারণার অভিযোগ ছিল না, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু পুরা দেশ তার পিছনে লেগে গেছিলো, পুরা মিডিয়া তার পিছনে লেগে গেছিলো। এর কারণ কী হচ্ছে, সে নারী। আর সাকিব খান একজন পুরুষ, সে মদ খেয়া মাগিবাজি কইরাও অনেক কিছু কইরাও সে কিন্তু কি সমালোচনার সেরকম শিকার হইতেছে না। আমি আবার দেখলাম এই মিশা সওদাগর বলতেছে সে নাকি নবীজির সুন্নত পালন করতেছে। মুসলিম হিসেবে তো চারটে বিয়ে করে যায়, যদি চারটে মেনটেন করা যায়, সাকিব খান যদি ভাই দুইটা কেন তিনটা কেন চারটে বিয়ে করে যদি সুন্নতিভাবে সে রাখতে পারে, চারটা তো জায়েজ আছে ভাই, আপাতত দুইটাই করলো, চারটা তো করে নাই। এবং সমাজের অনেক মানুষকেই বলতে শুনেছি যে সাকিব খান তো কোনো অপরাধই করে না, সে তো মানে হালাল কাজই করছে, ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে পরিমণি নারী ছিল, সাকিব খান পুরুষ, এটাই পার্থক্য। একজন নারীকে দোষ দেওয়ার আগে আপনি নিজের জায়গাটা একটু অবস্থানটা চিন্তা করবেন। একজন নারী কখনোই ওই পুরুষের হস্তক্ষেপ ছাড়া কিন্তু পাপিষ্ট হয় না, ঠিক আছে। আপনি পৃথিবীর ইতিহাস দেখেন, যত গণহত্যা, খুন, ধর্ষণ, মাদক, চোরাচালান, এই রোড অ্যাক্সিডেন্ট, এটা যেটা মানে যত ধরনের আকাম অপরাধ যা কিছু হয়, যত দুর্ঘটনা হয়, সব কিন্তু পুরুষ কর্তৃক, ঠিক আছে। নারীও অপরাধ করে সেটা বলতেছি না, কিন্তু যেই নারীটা অপরাধ করে সে কিন্তু পুরুষের হস্তক্ষেপেই করে। যেরকম আমরা পত্রপত্রিকায় নানান সময় দেখি যে নিজের স্বামীকে বউ হত্যা করে ফেলাইছে, জবাই করে, কিন্তু সেই ঘটনার পিছনেও কিন্তু পুরুষের হস্তক্ষেপ আছে। কারণ আপনি একটা মেয়ের সাথে পরকীয়া করলেন, তাকে বললেন যে তুমি তোমার স্বামীকে হত্যা করে ফেলাও, আমি তোমাকে ব্যাংক ব্যালেন্স দেবো, এটা সেটা অনেক সুখে রাখবো, এবং হত্যার বিষয়ে তাকে আরও সহযোগিতা করলেন, তাহলে ব্যাপারটা কী দাঁড়ালো, পুরুষের হস্তক্ষেপ না? এই ধরেন বোমাবাজি করা, রোড অ্যাক্সিডেন্টে মানুষ মেরে ফেলেন, এই যুদ্ধ মুদ্ধ যা কিছু হইতেছে ভাই সবই তো পুরুষরা করতেছে। এখন আমরা একটা জায়গা পাইছি যে নারীরা একটু শারীরিকভাবে দুর্বল, হ্যাঁ, ওই জিনিসটাকে আমরা পুঁজি করে হাজার হাজার বছর ধরে নারীদেরকে ডোমিনেটিং করে আসতেছি, তাদেরকে দাস বানিয়ে রাখছি, দাসী বানিয়ে রাখছি, পুরুষের সেবিকা বানিয়ে রাখছি, আমরা যা ইচ্ছা তা করতে পারবো, তার কোনো জবাবদিহিতা করতে হবে না, হ্যাঁ, এরকম একটা চিন্তায় আমরা মানে পৌঁছে গেছি, ঠিক আছে। তো সেটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, কম অথবা বেশি। তো আপনাদের লুচ্চামি, শ্যাশ্রামি, বদমাইশি বাদ দেন, তাইলে ভাই নারীদের চরিত্র ভালো থাকবে, ঠিক আছে। আমি লুচ্চা, আমি আমার রাস্তা দিয়া নারী দেখলে জিব্বা দিয়া লালা ঝরবে, হ্যাঁ, আবার আমি বলতেছি যে নারী ব্যবসা, ঠিক আছে, এটা তো ভাই হয় না, এই ধরনের যুক্তি, ঠিক আছে। আপনার মানসিকতা চেঞ্জ করেন, নারীর প্রতি সহনশীল হন, নারীকে তার প্রাপ্য সম্মানটুকু দেন, ঠিক আছে। এভাবে হয় না, আপনি যেই চিন্তাভাবনা করতেছেন যে একজন নারী ব্যবসা হয়ে গেছে, আপনি চিন্তা করেন, আমি আমার অনেক কাছের মানুষদেরকে, বন্ধুদেরকে দেখেছি, ও তার গার্লফ্রেন্ডকে মানে তার গার্লফ্রেন্ডের সাথে ফিজিক্যালি ইনভলভ হয়েছে, সে তাকে এখন বিয়ে করবে না, বলতেছে সে তো চরিত্রহীন, সে আমার সাথে যৌন সম্পর্ক করছে, তাহলে অন্য নারীর সাথে, অন্য পুরুষের সাথেও হয়তো করছে, সে তো একটা চরিত্রহীন মেয়ে, তাকে কীভাবে বিয়ে করবো, ঠিক আছে, এরকম কথাবার্তা বলে। কিন্তু নারীটা চরিত্রহীন হইল, সে কি হইল না, ঠিক আছে। তো একইভাবে তো নারীরাও বলতে পারে যে ওই পুরুষ চরিত্রহীন, দুইটা চারটা মেয়ের সাথে প্রেম করছে, আমিও তাকে বিয়ে করবো না। নারীদেরকেও তো এভাবে বলা উচিত, নারীরা জেগে উঠুন, আপনারা কথা বলুন, ঠিক আছে, পুরুষের লাম্পট্যের বিষয়ে কথা বলুন। এবং আমি দেখেছি এই বহু বিবাহ প্রথা, পুরুষের লাম্পট্য, লুচ্চামি, শ্যাশ্রামি, ফাইজলামির জন্য বহু সংসার নষ্ট হয়েছে, এই প্রতারণার জন্য। আপনি আপনার পার্টনারের সাথে বা আপনার গার্লফ্রেন্ডের সাথে তো আপনি প্রতারণা করতে পারেন না। তো বিষয়টা হচ্ছে তাই যে আমাদের সমাজ ব্যবস্থায় অনেক কিছু পরিবর্তন করা উচিত। পুরুষতান্ত্রিক যে মানসিকতা, যে নারীর প্রতি যে একটা নোংরা দৃষ্টিভঙ্গি, যে তাদের সাথে সেক্স করলে তারা নষ্ট হয়ে যাবে, তারা একটা যৌন বস্তু, তাদেরকে চেখে দেখা যাবে, খেয়ে দেখা যাবে, তারা মানে খাওয়ার বস্তু, হ্যাঁ, এরকম চিন্তাভাবনা থেকে আমাদের বেরিয়ে আসা উচিত বলে আমি মনে করি, ঠিক আছে।